আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোমস্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিগার সুলতানা। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় 13 নিয়ে আলোচনা করব। অধ্যায় 13 প্রাকৃতিক সম্পদ। আজকে আমরা পড়ব হলো প্রাকৃতিক সম্পদেরই একটা অংশ, আমাদের সম্পদ। প্রাকৃতিক সম্পদের একটা অংশ আমাদের সম্পদ, এই সম্পদ নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো আমাদের চারপাশে যা কিছু রয়েছে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। আর আমাদের পরিবেশে যা কিছু রয়েছে বা যে কোনো ধরনের সম্পদ, সেগুলো সব কিছু আমাদের কোনো না কোনো সম্পদ দিয়ে তৈরি। সম্পদ দু ধরনের, এক প্রাকৃতিক সম্পদ, দুই মানব সৃষ্ট সম্পদ। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। সম্পদ কাকে বলে আমরা জেনে নিই। সম্পদ হচ্ছে এমন কিছু যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়, অর্থাৎ আমি যা ব্যবহার করে উপকার লাভ করতে পারবো তাই হচ্ছে আমার জন্য সম্পদ। যেমন টাকা, টাকাটা হলো আমাদের জন্য সম্পদ, টাকা ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। সম্পদ দু ধরনের, এক প্রাকৃতিক সম্পদ আর এক মানব সৃষ্ট সম্পদ। তোমরা এই ছবিটার দিকে খেয়াল করো, দেখো এখানে কতগুলো ছবি দেওয়া আছে। এই ছবিগুলো থেকে কি তোমরা আলাদা করতে পারবে কোনগুলি প্রাকৃতিক সম্পদ বা কোনগুলি মানব সৃষ্ট সম্পদ? দেখো এখানে দেওয়া আছে সূর্যের আলো, ইট, গাছ, কাঠ, সোনা, মাটি। তাহলে আমরা এর পরবর্তী আলোচনা করলে বুঝতে পারবো যে এগুলি কোন ধরনের সম্পদ। আমরা প্রথমে প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক সম্পদ কাকে বলে আমরা প্রথম জেনে নিই। প্রকৃতি থেকে যে সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে তাকে আমরা প্রাকৃতিক সম্পদ বলি। অর্থাৎ যে সম্পদ আমরা প্রকৃতি থেকে পাই বা নেচার থেকে পাই তাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই ছবিটার দিকে খেয়াল করো, দেখো এখানে একটা নদীর ছবি দেওয়া আছে, তারপর গাছ আছে, সূর্যের আলো আছে। সূর্যের আলো থেকে আমরা আলো এবং তাপ পেয়ে থাকি। আলো, সূর্যের আলো দিয়ে কি আমরা আলোকিত হই? সূর্যের আলো যদি না থাকতো তাহলে কি আমরা অন্ধকারে ডুবে মরতাম? সূর্যের আলোর সাহায্যে আমরা দিন এবং রাত তুলনা করতে পারি। সূর্যের আলো থেকে যে আমরা আলো এবং তাপ পাই, এই যে আলো এবং তাপ, এটা হলো এক ধরনের সম্পদ। তারপর দেখে এখানে পানি আছে, পানিও কিন্তু এক ধরনের সম্পদ, পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না। তারপর দেখে এখানে কিছু গাছের ছবি দেওয়া আছে, এই গাছ, গাছ হলো সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে, আর এই খাদ্য আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাহলে দেখো উদ্ভিদ যদি সূর্যের আলো না পেত তাহলে কি সে খাদ্য তৈরি করতে পারতো? উত্তর হবে না। আর উদ্ভিদ যদি খাদ্য তৈরি করতে না পারতো তাহলে কি আমরা খাদ্য পেতাম না? তাহলে কি আমরা খাদ্য ছাড়া বাঁচতে পারতাম না? তাহলে আমরা এখানে কি কি প্রাকৃতিক সম্পদ পেলাম? সূর্য, পানি, গাছ, মাটি, তারপর আছে বায়ু, যা আমরা চোখে দেখতে পারি না। বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, আর অক্সিজেন ছাড়া আমাদের জীবন বাঁচে না, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না। আর আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটা হলো উদ্ভিদ গ্রহণ করে। তারপর দেখো আমরা তাহলে এই আলোচনা থেকে প্রাকৃতিক সম্পদ কীগুলি, কোনগুলি সেগুলি আমরা জানতে পারলাম। তারপর আমরা যাব মানব সৃষ্ট সম্পদ কাকে বলে। এখানে দেখো একটা সংজ্ঞা দেওয়া আছে, প্রকৃতিতে যে সম্পদ রয়েছে এগুলি ব্যবহার করে মানুষ যে সম্পদ সৃষ্টি করে বা তৈরি করে তা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে,
ছবিতে এখানে আছে বালি। বালি হলো একটা প্রাকৃতিক সম্পদ। বালি থেকে কী তৈরি করা হয়েছে? কাঁচ। কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে গ্লাস, যা আমরা পানি খাওয়ার জন্য ব্যবহার করে থাকি। এই যে কাঁচ, এটা হলো কি, প্রকৃতি থেকে আমরা পেয়েছি এবং মানুষ তৈরি করেছে। তারপর কাঁচ থেকে কী তৈরি করা হয়েছে? গ্লাস। এই যে কাঁচ এবং গ্লাস, এটা হলো মানব সৃষ্ট সম্পদ। আর বালি থেকে যে কাঁচ এবং গ্লাস তৈরি করা হয়েছে, এই যে প্রক্রিয়াটা, সেটা হলো মানব সৃষ্ট প্রক্রিয়া। তারপর নিচে দিকে খেয়াল করো, এখানে একটা গাছের ছবি দেওয়া আছে। গাছ থেকে কী পেলাম আমরা? কাঠ। আর কাঠ দিয়ে আমরা কী তৈরি করেছি? বাড়ি। কাঠ হলো মানব সৃষ্ট সম্পদ, আর কাঠ দিয়ে তৈরি বাড়ি, সেটাও কি, মানব সৃষ্ট সম্পদ। তাহলে আমরা যে মানব সৃষ্ট সম্পদগুলি পাই, সেগুলো কি, আমরা প্রকৃতি থেকেই পেয়ে থাকি। আমাদের কিছু ছোট প্রশ্ন এখানে এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আছে, যা আমি লিখে নিয়ে এসেছি, তোমরা এগুলি খেয়াল করো। সম্পদ কাকে বলে? প্রথমে বলেছি, সম্পদ হচ্ছে এমন কিছু যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়, অর্থাৎ আমি যা ব্যবহার করে উপকার লাভ করতে পারবো, তাই হচ্ছে আমার জন্য সম্পদ, যেমন টাকা। প্রাকৃতিক সম্পদ তাকে বলে, প্রকৃতি থেকে যে সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে, তাকে আমরা বলি প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ যে সম্পদ আমরা প্রকৃতি থেকে পাই বা নেচার থেকে পাই, তাই প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদ কী কী হতে পারে? সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, পশু পাখি ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। তাহলে আমরা প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম এখানে, তাহলে কোনগুলি প্রাকৃতিক সম্পদ এখান থেকে আমরা বের করতে পারবো? সূর্যের আলো, গাছ, সোনা, মাটি, এগুলো হলো প্রাকৃতিক সম্পদ। তারপর দেখো, মানব সৃষ্ট সম্পদ কাকে বলে? প্রকৃতিতে যে সম্পদ রয়েছে, এগুলো ব্যবহার করে মানুষ যে সম্পদ সৃষ্টি করে বা তৈরি করে, তা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। মানব সৃষ্ট সম্পদের উদাহরণ, মানব সৃষ্ট সম্পদের উদাহরণ হলো কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ, ঘরবাড়ি ইত্যাদি। তাহলে আমরা এই প্রশ্ন উত্তর থেকেও আমরা এখান থেকে পাবো যে, এখানে প্রথম বলেছিলাম যে এখানে কোনগুলি মানব সৃষ্ট সম্পদ এবং কোনগুলি প্রাকৃতিক সম্পদ। তাহলে এখানে যে ইট এবং কাঠ, এখানে আমরা বলেছি প্লাস্টিক আছে, কাঁচ আছে, কিন্তু এখানে লেখা নাই, কিন্তু কাঠ এবং ইট, এগুলি হলো মানব সৃষ্ট সম্পদ। মানব সৃষ্ট সম্পদ কোথা থেকে আসে? মানব সৃষ্ট সম্পদ প্রকৃতি থেকে আসে। যেমন গাছপালা ব্যবহার করে মানুষ কাগজ তৈরি করে, এই কাগজ একটি মানব সৃষ্ট সম্পদ। গাছ থেকে পাওয়া কাঠ দিয়ে আমরা কী তৈরি করি? এখানে আমরা দেখেছি গাছ থেকে তৈরি কাঠ দিয়ে আমরা বাড়ি তৈরি করি। তাহলে গাছ থেকে আমরা কী তৈরি করলাম? কাঠ দিয়ে কী তৈরি করলাম? ঘর বাড়ি তৈরি করি। আচ্ছা, বালি কোথা থেকে পাওয়া যায়? বালি প্রকৃতি থেকে পাওয়া যায়। আর বালি থেকে কী তৈরি হয়? এখানে দেখেছি বালি থেকে কাঁচ তৈরি হয় এবং কাঁচ দিয়ে গ্লাস তৈরি করা হয়। প্রকৃতিতে নানা ধরনের সম্পদ পাওয়া যায়। এ ধরনের তিনটি সীমিত সম্পদের নাম লেখো। প্রকৃতি হতে পাওয়া তিনটি সীমিত সম্পদ হলো তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। এই তিনটিকে সীমিত সম্পদ বলা হলো কেন? কারণ হলো, এই সম্পদ যদি আমরা প্রয়োজনের তুলনায় বেশি বেশি ব্যবহার করি, তাহলে কি, শেষ হয়ে যাবে। আর এই সম্পদ শেষ হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, এই জন্য আমরা এই সীমিত সম্পদ বলেছি। তেল, গ্যাস, কয়লা, কোন ধরনের জ্বালানি? তেল, গ্যাস, কয়লা, এগুলো কিন্তু আমরা প্রকৃতি থেকেই পেয়ে থাকি, আর এগুলো হলো জীবাশ্ম জ্বালানি। মানব সৃষ্ট সকল বস্তুই কি ব্যবহার করে তৈরি করা হয়? মানব সৃষ্ট সকল বস্তুই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তৈরি করা হয়। এখানে প্রশ্নটা হলো যে, মানব সৃষ্ট সকল বস্তুই কি ব্যবহার করে তৈরি করা হয়? তাহলে উত্তরটা কী হবে? প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই আলোচনা থেকে, তোমাদের যে ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্নগুলি আসে আলোচনা থেকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ যে এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে বা কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে।
তাহলে তোমরা বুঝতে পারবে। এই প্রশ্নগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আর তোমাদের জন্য আমি দুটা এসডব্লিউ দিয়েছি, সেটা হলো সম্পদ কাকে বলে, কত প্রকার ও কী কী লেখো, প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক ও মানবসৃষ্ট সম্পদ কাকে বলে উদাহরণসহ লেখো। এই দুটো থাকবে তোমাদের জন্য এসডব্লিউ। তারপর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে 016-777-27829, এই নাম্বার দিয়ে আমাকে ফোন করবে। ফোন করলে জানতে পারবে তোমাদের সমস্যাগুলি কী এবং সমাধান পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। সবাই ভালো থাকবে, নিয়মিত ইউটিউব ক্লাসগুলি দেখবে, এসডব্লিউ জমা দেবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।